সৌদি আরবে রিয়াদস্ত বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার অভিবাসীদের নিয়ে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বিজয় অর্জন ও বাংলাদেশের উন্নয়ন বিষয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন ছিল। দূতাবাসের কার্যালয় প্রধান ও মিনিস্টার ডক্টর ফরিদউদ্দিন আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ সিদ্দিকী। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।